আসসালামু আলাইকুম অল গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা হচ্ছে আমার অফিস টাইম, আমি অফিসে যাওয়ার সময় ভাবলাম একটা ব্লগ তৈরি করি, সো সবাইকে দেখাই তাবুকের মেন সিটি সেটা কেমন। সো সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন। এটা হচ্ছে তাবুকের মেইন পয়েন্ট। এখান থেকে মক্কা মদিনা রোড সেরেলাম, যেটাকে বাঙালি মার্কেট বলে, তারপর বাস স্ট্যান্ড ওইদিকে যাওয়া। তো আমি দৌড়টা ঘুরে একদম সোজা চলে যাব, যেহেতু আমি এয়ারপোর্টে যাব। আমি এখন ফার্স্ট গোল চত্বরটা ঘুরে চলে যাব দ্বিতীয় গোল চত্বরে। ওইখানে গিয়ে হয়তো আমি 2 থেকে 1 মিনিট দাঁড়াইতে হবে, যেহেতু ওইখানে ট্রাফিক রুল আছে। এই জন্য ট্রাফিক রুলটা বলতে, আমাদের বাংলাদেশের মতো ট্রাফিক পুলিশ নাই, এখানে শুধু ক্যামেরা আর হচ্ছে লাইটিংয়ের মাধ্যমে সব কিছু কন্ট্রোল হয়। আমি যদি দৌড়টা ছেড়ে চলে যাই, রেড সিগন্যাল ছেড়ে চলে যায়, তাহলে আমার সৌদি আরবে 6,000 রিয়াল জরিমানা আসবে, যেখানে বাংলা 1,30,000 থেকে 1,35,000 টাকা জরিমানা। যেমন এখন দেখা যাচ্ছে রেড সিগন্যাল, তাই আমাকে এখানে দাঁড়াইতে হবে। আর এই যে গাড়িটা ওইদিকে যাচ্ছে হাতের ডান দিকে, যদি আমি ওইদিকে যাই তাহলে ওইদিকেও মক্কা মদিনা রোড পাবো, আর আমি যদি এদিকে যাই তাহলে এদিকেও আমি মক্কা মদিনা রোড পাবো, আর তরিক মদিনা নামের আরেকটা এলাকা আছে ওইদিকে যেতে পারবো। তো সো আমি হাতে বামেও যাব না ডাইনেও যাব না, আমি একদম সোজা চলে যাব। আর বেসিক্যালি আমার এই জায়গায় আসলে একটা জিনিসই ভালো লাগে, এটা একদম সেম বাংলাদেশের মতোই এই জায়গাটা, চারপাশে হচ্ছে গাছ, পাশে দিয়ে হচ্ছে পার্ক। এটাই এই যে আমার ট্রাফিক ক্লিয়ার দিয়ে দিছে, এখন আমি চলে যাব। সো এই যে এখন দেখা যাচ্ছে খেজুর বাগান দৌড়ের এই গোল চত্বরের হাতের বাম পাশে, আর সরি ডান পাশে, আর বাম পাশে হচ্ছে পার্ক। এটা পার্কটার নাম হচ্ছে প্রিন্স সুলতান বিহীন আব্দুল আজিজ ইয়া পার্ক। এদিকে আবার সমস্যা হচ্ছে কি, ক্যামেরা অনেক, যেগুলো হচ্ছে আপনার মোবাইলের ক্যামেরা, তারপর সিট বেল্টের ক্যামেরা। এই যে দেখবেন রাস্তার উপরে সাইনবোর্ডের সাথেই ক্যামেরাগুলো থাকে, যেমনলি এখানে ক্যামেরা আছে, এগুলো কিন্তু ক্যামেরা। আমি যদি মোবাইল টিপি তাহলে 100 রিয়াল জরিমানা আসবে, বাংলা 2,000 টাকার মতো, আর যদি সিট বেল্ট লাগানো না থাকে তাহলে সৌদি আরবের 100 রিয়াল বাংলা 2,000 টাকার মতো। এই যে আরেকটা ক্যামেরা, এটাও কিন্তু আপনার সিট বেল্ট, তারপর মোবাইলের, আর হচ্ছে রাস্তার লাইন, আমি যদি রাস্তার লাইন অমান্য করি তাহলে আমার জরিমানা আসবে তাও 100 রিয়াল করে, বাংলা 2,000 টাকার মতো। তো সো আমি এখন চলে আসছি আপনার এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টের যে ব্রিজটা আছে ব্রিজের উপরে উঠে এয়ারপোর্টের দিকে যাব। যেমনলি এটা কিন্তু এয়ারপোর্ট, এই রাস্তাটা এখন আমি একদম ঢুকে গেছি, এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের গেট, আর এখানে লেখাই আছে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ এয়ারপোর্ট। তো সো আমি এখন সোজা চলে যাব পার্কিংয়ে। পার্কিংটা হচ্ছে আপনার সবার জন্যই, স্টাফের জন্য হচ্ছে ফ্রি, আর যা যাত্রী আসলে, যাত্রীরা যদি গাড়ি রাখে এখানে তাহলে প্রত্যেক ঘন্টায় মনে হয় আপনার
3 থেকে 4 রিয়াল, ঘন্টা 4 রিয়াল করে দিতে হয় পার্কিং ভাড়া আর কি। এটা হচ্ছে পুরাটা পার্কিং। আমি এখান থেকে ঢুকে একটা টোকেন নিয়ে নিব, একটা টিকিট নিব, এই টিকিটটা আমার ঢোকার অনুমতি। এই যে সামনের গাড়িটাও একটা টিকিট নিতেছে, তারপর যে অ্যাসিস্ট্যান্টটা এটা উপরে উঠে যাবে, আমিও টিকিট নিয়ে নিতেছি। আমার টিকিট নেওয়া শেষ, এখন চলে যাব পার্কিং করার জন্য। পার্কিং করে সোজা চলে যাব ডিউটিতে, আর ডিউটি শেষ হওয়ার পরে রাত্রের যে দৃশ্যটা ওইটাও আপনাদেরকে দেখাবো। এই যে কর্মস্থল, কাজ শেষ করলাম, আসছি, কাজ শেষ করলাম, কাজ শেষ করে এখন সব কিছু গোছাবো, গুছিয়ে একদমই ফ্রেশ হয়ে বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে। আমার কাজ শেষ, এখন বের হয়ে যাচ্ছে সৌদি কাস্টমস। বর্তমানে আছি, এটা তো তাবুক, তাবুকের যে কাস্টম অফিস মেন এটাই। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া যেখানে যাত্রী আসে আর কি, যাত্রী আসারটা। এটা হচ্ছে বাইর হওয়ার ফার্স্ট গেট, সামনে আরও 2টা গেট আছে, গেট দিয়ে সোজা বের হয়ে যাব। এই যে গেট, বাইর হয়ে যাওয়ার গেট, ওই পাশে কিন্তু ঢোকার গেট, সিকিউরিটি চেক, তারপরে সব কিছু চেক করে তারপর ঢুকতে হয়। ওইখানে ফোন চালানো বা ভিডিও করা অ্যালাউ না। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য, এয়ারপোর্টের সামনের সাইড, যেটা অনেক সুন্দর লাগে যেহেতু খেজুর গাছগুলো, খেজুর গাছগুলোর জন্য অনেক অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে ব্যাংক, এনসিবি, আগে নাম ছিল এনসিবি, এখন হচ্ছে SNB। সব কিছু শেষ করে এখন গাড়ি পার্কিং থেকে বের হব। এই যে এখানে কারটা চেক করছে, চেক করার পরে যে স্ট্যান্ডটা তুলে দেওয়া হয়েছে, আমি বের হয়ে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, পার্কিং থেকেও বের হয়ে গেলাম, এখন রোডে উঠতেছি, তারপর চলে যাব মেন রোডে। মেন রোডে যাওয়ার পর রাত্রের যে দৃশ্যটা সেটা আপনারাই দেখে নেন। দিনে তো সবগুলো দেখাই দিছি, এখন রাতেরটাও দেখাই দিচ্ছি, আসার রোডটাও দেখাচ্ছি, এখন যাওয়ার রোডটাও দেখাচ্ছি। তো সো দেখতে থাকুন আর সাথেই থাকুন।
নামাও কত ভালোবেসে সারা দিন জড়িয়ে রাখো সুখের আবেশে ব্লগটা এখানে শেষ করলাম চলে আসছি বাসার সামনে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ